ফিরোজের ফিঙ্গে কোন এখনো বিষয় বিষয় কি কিরে রেডি হস নাই যাবি না তুই কইছি না আবার জিগাও কেন তোর কি মনে হয় আমরা ওখানে দাওয়াত খেতে যাইতেছি তাছাড়া আর জল অনেক খোলা হয়েছে আমি যদি এখন অগলকে মিলমিশ করে না থাকি তাহলে কি হইব তুই আন্দাজ করতে পারস না অত শত আমি বুঝি না সাসি এরা খারাপ লোক আর এগুলোকে আমি মিলমিশ করে থাকতে পারব না ওরা যে খারাপ লোক সেটা আমিও জানি সেজন্যই আমার ডর সামনের নির্বাচনে দাঁড়াইলে ওরা আস্ত রাখবো তোর সাসারে আমি থাকতে সাসার গায়ে কেউ হাত দিতে পারবো না ঢাকা থেকে যে লোকগুলো আইছিল তুই থাকার পরেও তো তাগরে মাইরা হাসপাতালে পাঠাইছে কিছু করতে পারছস তুই শোন জবা আমি আর কোনো অশান্তি চাই না আমি অবলগে এখন মিলমিশ করে থাকতে চাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুইজনে সমান অপরাধী আর তুমি তো আমার একদিন শিখাইছো যাচ্ছে এই কথাটা অন্যায়কারী যেই হোক তার উচিত শিক্ষা পাইতেই হইবে আচ্ছা ঠিক আছে তাইলে তোরা রক্তারক্তি করে মর আমিও নিরুদ্দেশ হয়ে যাই চিবুর বাপের মতো আর কত দেরি ঠিক আছে তুই যদি তোর চাষার ক্ষতি চাস তাহলে থাক মন দিয়ে লেখাপড়া কর আমরা গেলাম জবা তো তোর মামির মতো না যে শত্রু দুইটা মিছা কথায় সমঝোতা করতে যাইব দুনিয়াটাই সমঝোতার উপরে চলতেছে বুঝছেন তাইলে আর কি যাই আমরাই সমঝোতা করে আসি জবার যাওয়া দরকার কি দাঁড়াও তোমরা আমি রেডি হয়ে আইতাছি বাহ 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 দেখলাম মামু জবা কিন্তু শত্রু দুইটা মিছা কথায় পটে নাই কিন্তু মামির সিধা কথায় ঠিকই পইটা গেছে